শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন ব্যাপারি। আমার পিতার নাম মৃত মোহাম্মদ মুজিবুর রহমান ব্যাপারি। আমার মা মৃত সাহারুন্নেসা ব্যাপারি। আমার গ্রাম মটুকপুর, ইউনিয়ন ঢিপুর, উপজেলা এবং থানা টঙ্গিবাড়ি, জেলা মুন্সিগঞ্জ। আমি বাস স্টেশন থেকেই শেখ সাহেবের ইলেকশন, শেখ সাহেবের মিছিল সব কিছুর মধ্যে জড়িত ছিলাম। মুন্সিগঞ্জের মহিউদ্দিন ভাই আমাদের উস্তাদ ছিল, সে স্টেজ তৈরি করত, আমরা তার সাথে সহযোগিতা করলাম। তখন আমরা ছোট ছিলাম। প্রথম যখন শেখ সাহেব মিটিং করে মুন্সিগঞ্জ কলেজের মাঠে, মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের মাঠ, প্রথম মিটিংটায় সেখানে মহিউদ্দিন ভাই স্টেজ করছে আমাদেরকে নিয়ে, আমরা সামনে বসছি। তখন শেখ সাহেব কিন্তু লিনেন থিন ছিল, খুব হালকা পাত্রা গরম ছিল, তার গলার আওয়াজটা ছিল খুব মিষ্টি এবং আকর্ষণীয়। তখন লোক সংখ্যা হয়েছে আপনার 80 থেকে 90 জন মিটিংয়ে। এর পরবর্তীতে ওনার কষ্টের সাধ্যে আস্তে আস্তে পরবর্তী মিটিং মুন্সিগঞ্জ হয়েছে, তখন লোক সংখ্যা 250-300 হয়েছে। এর পরবর্তী মিটিংয়ে 500-700 এবং লাস্ট যে মিটিং, সেই মিটিংয়ে ওনার টাইটেল জনগণ থেকে আসছে বঙ্গবন্ধু। সেই সময় যে মিটিংটা হয়েছে, সেই মিটিংটার মধ্যে কোনো মুন্সিগঞ্জের কোনো দোকান পাট খোলা ছিল না, সব চর অঞ্চল থেকে লোক আসছে, অন্তত না হলে 5-7 হাজার লোক মাঠটা ভরে গেছে সেই মিটিংয়ে। ফিল্ড মার্শাল আয়ুব খান তারে যথেষ্ট সাজা দিছে, যথেষ্ট জেল খাটাইছে। আমরা তখন ছোট, খুব একটা গুরুত্বপূর্ণ ই করতাম না। মহিউদ্দিন ভাই আমাদেরকে সংগ্রাম করতো, আমরা সংগ্রামে নামতাম এবং মহিউদ্দিন ভাই বডি বিল্ডার ছিল এবং আমাদেরকেও ব্যায়াম শিখাইছে, আমরা ব্যায়াম করছি। যাক, সময় কাছে আসলো 7ই মার্চের ভাষণ শোনার জন্য আমরা গেছি। তখন আমি নারায়ণগঞ্জ নাইট কলেজে পড়ি, কিন্তু সেই মূল জায়গায় যাওয়া সম্ভব না, সমস্ত ঢাকাই মানুষের বোঝাই। গুলিস্তান পর্যন্তই গেছি, এদিকেও মানুষ আছে যথেষ্ট, ভাষণ খালি শুনতে পারছি, দেখতে পারি নাই। সেই ভাষণে যা যা বলছে আমি সেই ভাষণের পর থেকেই আমি আপনার ছোটোখাটো যুদ্ধে লিপ্ত ছিলাম। যেমন মার্শাল ল ছিল,
নারায়ণগঞ্জ কলেজে পড়তাম, সেই নারায়ণগঞ্জে আমাদের কলেজ টলেজ সব বন্ধ হয়ে গেল, দোকানপাট সব দু একটা খোলা আর সবই অফিস আদালত বন্ধ হয়ে গেল। তো ওই আদমজির দিক দিয়া আপনার একটা ট্যাঙ্ক নারায়ণগঞ্জে এসে ঢুকবে। আদমজির শ্রমিক ছিল 80,000 মতো, লক্ষ্মীনারায়ণের শ্রমিক ছিল, চিত্তনারায়ণ মিলের শ্রমিক ছিল, 2 নম্বর ঢাকাশ্রী মিলের শ্রমিক ছিল, এবং আমরা ছাত্রবৃন্দ এবং জনগণ মিলিতভাবে যেখান দিয়ে ট্যাঙ্ক ঢুকতেছে, এখানে একটা হল ছিল, সিনেমা হল, এবং রাস্তা উপরে এবং তার নিচে একটা মাঠ ছিল বড়। আমরা যখন গেছি ছাত্রলেয়া আর শ্রমিকের সাথে আমরা যখন গেছি, তখন যে দেখি মাঠটার মধ্যে আপনার ভুরু করে দিয়েছে, পাহাড়ের ছোট্ট ছোট্ট পাহাড়ের মতন পাথর দিয়ে ভুরু করে থিয়ে দিছে, আর ওই ট্যাঙ্ক যাতে না ঢুকতে পারে রাস্তা মাঝখানে কেটে দিছে, বড় বড় শিশি গাছগুলি কেটে ফেলাইছে। তারপর ওই ট্যাঙ্ক যখন ঢুকছে, তখন তো একটা সরগোল পড়ে গেল যে ট্যাঙ্ক ঢুকছে, তো সব মানুষ মাঠের মিলিয়ে নামলো যে ট্যাঙ্ক থেকে যদি কোনো আক্রমণ ঠাক্রমণ করে গুলি ঠুলি চালায় যাতে না লাগে আমরা নিচে। তখন ওই মাঠ থেকে হাজার হাজার পাথর অ্যাট এ টাইম গিয়ে সেই ট্যাঙ্কের উপরে গিয়ে পড়ছে। সেই ট্যাঙ্কের আমরা পরে একটা হেলমেটও পাইছি, এই ট্যাঙ্ক ব্যাক করতে বাধ্য হয়েছে। এইখান থেকেই আমার যুদ্ধ শুরু। আমি আসলাম, আমি ঢাকাশ্রী 2 নম্বর এইসব ব্লকে থাকতাম, ওইখানে থেকেই পড়াশোনা করতাম। সেখানে আমার বাবা ছিলেন, বাবা ঢাকাশ্রী মিলে চাকরি করতেন বাইন্ডিং অফিসে, আমি ওই তার কোয়ার্টার থেকে লেখাপড়া করতাম। মার্শাল মিলে আমরা আমার বাড়িতে পারি না, কিছু করতে পারি না, যাওয়া দিয়ে একটু বাইরেই আবার সীমিত সময়ের জন্য একটা সময় দেয়, ওই সময়টার মধ্যে আবার আমাদের বান্ধা দেয়, ওই সময় ওর মধ্যে আমরা চলে আসি বাসায়। এর মধ্যে ঢাকাশ্রী মিলের একজন, খুব করুণ কাহিনী, ঢাকাশ্রী মিলের একজন শ্রমিক তখনই মার্শাল্য আইনের উপর দিয়ে একটা সান্ধ্য আইন জারি করলো। এই সান্ধ্য আইনের মধ্যে কেউ বাহির তো যেতেই পারবে না, তারপরে আপনার রাত্রে ঘরে কোনো আলো জ্বলতে পারবে না, জানালা খোলা থাকতে পারবে না, থাকলে আপনার গুলি হবে সেখানে। আমরা বন্দি হয়ে গেলাম। এক সময় 10টা না হয় 9টা হবে, আমাদেরকে সময় দেওয়া হলো যে 15 মিনিট না হয় 20 মিনিট সময়টা দিচ্ছে, তোমরা যে যার দরকার নাস্তা বাজার থেকে নিয়ে আসো। তো আমি রওনা করলাম, বাবা বললো তোর যাওয়ার দরকার নাই, আমি যাই। আমি দেখলাম যে আপনি বৃদ্ধ মানুষ, আপনি যাবেন কেমনি, এখন দোকানে মধ্যে অনেক ভিড় করবো, আমি যাই, তাড়াতাড়ি এসো, চলে আসো, না পাইলেও চলে এসো। তা আমি গেছি, আমার স্বাস্থ্য খুব তখন ভালো ছিল, যথেষ্ট ভালো ছিল, মানুষ হিসাবে সবাই স্বাস্থ্যটার তারিফ করতো, কারণ ব্যায়ামের স্বাস্থ্য। আমি দেখি যাইয়া দেখি যে বাজারের লাইন, দোকানের মধ্যে লাইন, আমি গিয়া সেখানে ভিড় ঠির এড়ায় ঠেরায় গিয়া বইলা কুইয়া, হ্যাঁ, আমি রুটি আর কলা নিয়ে চলে আসবো, বড় রুটি আর কলা নিয়ে ঘড়ি দেখে, একটা কেমিগুড়ি ছিল আমার হাতে, এই কেমিগুড়িটা দেখতেছি কত মিনিট বাকি আছে, তা আমি দেখি যে আমার এটা নিতে নিতে আরও 5-6 মিনিট বাকি আছে, আমার এখন যাইতে লাগিলো কোয়ার্টার যাইতে লাগবো 3 মিনিট। এই সময় নিয়ে আমি চললাম, আইসা বললাম কোয়ার্টার দিকে রওনা করছি, ঘড়ি দিকে তাকাই আর রওনা করি, কাইকো বাড়াই দিছি। তারপর গেটটার মধ্যে আমি ঢুকবো, ঢুইকেও গেছি অলরেডি, এমন সময় একটা গুলি করছে, ঘড়ির দিকে চাই দেখি এখন 2 মিনিট বাকি আছে, পিছন দিকে তাকাইলাম, তাকাই দেখি যে পিছে একটা লাশ চিতায় পড়ে গেছে। ওই দোকানের কাছে একটা ব্রিজ ছিল, আমরা উত্তর দিকে আসছি, ওই দোকানে একটা ব্রিজ ছিল কাঠের, এই কাঠের মধ্যে 2টা আর্মি দাঁড়ানো ছিল, ওরাই গুলিটা করছে, ওর পিঠের মধ্যে গুলিটা লাগছে এবং সিনা দিয়া গুলিটা বেজে গেছে। আপনার এই কোয়ার্টারের লোকটোক ছিল, এই লোকটোকে আমি ডাকাইলাম ইশারা দিয়া, জোরে কথা বলতে পারি না, ডাকাইলাম, তারা দূরে আসলো, এগুলো যে এখন রাশ পড়ে গেছে, শ্রমিক মেরে ফেলাইছে, ওই যে পুলিশ দেখা যায় আমার এই মিলিটারি। তখনই আমরা ওইটারে ওই লাশটা দাঁড়ায় আনতে পারি না, তখন ওই শুইয়া হেরা ওই লাশের ইয়ে ধৈরিয়া পায়ে ধৈরিয়া টাইনা আনছে, টাইনা ভিতরে নিয়ে আসছে কোয়ার্টারের ভিতরে, আমিও লাশটা ধরে আনছি, পাতালি করে লাশ হাতে পায়ে ধরে আনছি, আমার গায়ে রক্ত ভরে গেছে, কিছু একটা করব। তো আমাদের ওই ঢাকাশ্রী মিলের আপনার কোয়ার্টারে ক্লাব ছিল, ওই ক্লাবের মধ্যে আমি দেখছি আয়ুব খানের ছবি ফ্রেমে টানানো, ক্লাবের রেডিও ছিল, সেখানে গিয়ে তারা খবর টবর শুনতো, মহমুদ্দিরা আমরা কাছে যেতে পারতাম না। তখন ওইটা ক্লাবের চাবি ছিল ঢাকাশ্রী মিলের এক দারোয়ানের কাছে, তার নাম হলো মতিউর রহমান মতি, নোয়াখালী বাড়ি, সে আমার কাছে লেখাপড়া করত। পরে আমি বললাম
যে তোর কাছে তো ক্লাবের চাবিটা, তো আমি তো তোর শিক্ষক, তো আমি যা বলবো তুই একটা কথা শুনবি না? হ্যাঁ শুনুন, 100 বার শুনুন। দরজাটা দে, দরজাটা দিছে, দেওয়ার পরে আমি কইলাম তুই ক্লাবটা তালাটা খুললা আমারে ঢুকাবি। তুই 15 মিনিট গড়ি দেখে 15 মিনিট পরে গিয়া ও গেট দরজাটা তালা লাগাই দিবি, 15 মিনিট আইসা তালা খুললা আমরা বাইরে লয়ে যাবি, পারবি না? তখন বললো যে হ্যাঁ পারবো। আইসা আমি ওই কায়ুব খানের ছবি ফ্রেম নামাইছি, ফ্রেম নামাইয়া ছোটো ছোটো পিনগুলি দুই ধার সরাইছি, সরাইয়া আয়ুব খানের বাইর করছি, বাইর করে শেখ সাহেবের ছবি ঢুকাইছি। জানে না কেউ, আমি বলি নাই কেউ ওর কাছে, এই প্রথম বলতেছি। ঢুকাইছি, ঢুকাই প্রেম লাগাইয়া আবার পিন পুন ঠিকঠাক করিয়া যেখানে টানানো ছিল সেখানে এটা সেট করছি, সেট করে দিয়ে যে মানানসই ছবি আয়ুব খানের ছবিটা চেক টুকরো করে আমি নিচে ফেলায় রাখছি। এই হলো আমার প্রথম সংগ্রাম। শুরু হইল সকাল, রাত্র ঘুম নাই, সকালবেলা তো একটা আলোচিনি লাগবো, এটা মনের মধ্যে আমার মাথার মধ্যে কাজ করতেছে। সকালবেলা আপনার ম্যাচ ওয়াক করতে করতে ডাইল ব্রাশ না ডাইল দিয়া ম্যাচ ওয়াক করতে করতে দুইজনে কিছু খবরদার, তুই কিন্তু একটু ঘাবড়াইছ না, আর এই জায়গায় আমরা কিছু করছি এটা মনে রাখিস না, তাহলে কোন ফেজের মধ্যে একটা ছাপুরে থাকবো। একটা নর্মালি ভাত মাছ দিয়ে মাছ দিয়ে দোনোজনে যাইব, তো যাইয়া ওই গেটের সামনে গেছি, গিয়া দেখেছি গেটের ভিতরে বড় বড় দুইটা তালা, তালা ছিল একটা, ওইটার দুইটা তালা দেওয়া, মানে তারা ঢুকছে। পরে খবর লইছি তারা ঢুকছে, ঢুকিয়া শেখ সাহেবের ছবি দেখিয়া ওইটার এমন তালা মারছে দুই তালা, ওইটা আর কখনো খোলে নাই। নারায়ণগঞ্জ আমরা ছাড়লাম, সে কী বিভৎস ব্যাপার! আমার বৃদ্ধ বাবার অসুস্থ মানুষ তারে লইয়া নারায়ণগঞ্জ, গাড়ি গাড়ি বাস, বাস যে যাইতেছে বাস দেখা যায় না, বাসের ভিতরে মানুষ, ছাদে মানুষ, বাসের পুরো বডির মধ্যে ঝুললা, জানালার মধ্যে ঝুললা, তারপর মানুষ যাইতেছে এবং আরেকজনের বাহুর দুই বাহু ধরে আরেকজন ঝুললা রয়েছে, এইভাবে মানুষ যাইতেছে। তো এই বাসে আমার যাওয়া সম্ভব না, আমি বাবার নিয়ে হাইতেই ছুটছি। যাই হোক, এখানে অনেক কাহিনী আছে, অনেক কষ্টের কাহিনী আছে, এটা বাদ দিয়েই ছিলাম, বাড়িতে গেলাম। শুনতাছি যে ভারতে ট্রেনিং হইতেছে বা ট্রেনিং হবে, এপ্রিল মাস, বাড়িতে আসি, অনেক কষ্টের সময় এটা, সবাই ঘরেই কষ্ট। দেখি সন্ধ্যার সময় আমার মামাতো ভাই ও দুইজন সাথে করিয়া আমার বাড়িতে হাজির। আমার বাবার নাম, এই মামার বাড়ি হইল আপনার আউটশাহী টঙ্গিবাড়ি থানায়, একটা নাম হইল আক্তার আর একটা নাম হইল জাহাঙ্গীর। তখন আমার ঘর থেকে বাইর করিয়া কি দাদা এরকম এরকম ভারতের ট্রেনিং হইতেছে, আপনি যাইবেন? এই মুহূর্তে যেমন যাবো না, আমি খুব গাড়ি আছি, তোরা যা, আমি 1 সপ্তাহ পরে বা 15 দিন পরে আমি রওনা দিম। এসে গা, মে মাসের 9 তারিখে আমি মুন্সিগঞ্জ রওনা দিলাম, যে ওখানে আনিস ভাই আছে, খোকা ভাই আছে, মহিউদ্দিন ভাই আছে, মুন্সিগঞ্জে 16 বছর চলেছি, কে স্কুলে লেখাপড়া করছি, আমি ওইখান থেকে বন্ধু বান্ধব নিয়ে ওইখান থেকে চলে যাবো। লগে হাতের মধ্যে একটা ঘড়ি আর ওই লোক একটা টাকা, রামপাল হাই স্কুলের কাছাকাছি গেছি, মতন দেখি যে আমার ভাই জাহাঙ্গীর 5-7 জন লই আইতেছে, কি চেহারা কি অবস্থা! আমারে তারা ধরে পড়াইছে, দাদা আপনি কই যান কে? আমি চেয়ে দিয়ে যে আমার মামা তো ভাই জাহাঙ্গীর, আপনি কই যান দাদা? আমি কেন মুন্সিগঞ্জ যাইব, তোরা আইয়া পড়ছিস তো এত সকালে কেমনি আলি, এপ্রিলে গেছস, মে মাসে আইয়া পড়লি, ট্রেনিং কী দিলি? কই দাদা ট্রেনিং তো বেশি দিন হয় নাই, 15 দিনের মধ্যে আমাকে সব কিছু দেখায় দেয়া শিখে আনাইছে, ওখানে আমাকে গ্রামে ছেড়ে দিছে যে গ্রামে গিয়া তোমরা লোক লস্কর তো আসবেই, কিন্তু তোমরাও গ্রামে যারা আসতে চায় না তাকে ট্রেনিং দিবা। তা আপনি যে যাইতেছেন হবে, আমি যাইতেছি। কই দাদা আপনি যান না, আপনার কিচ্ছু লাগবো না, আপনি আমাকে লগে লন, আমরা যে ট্রেনিং দিয়েছি এই ট্রেনিংগুলি আপনার সব শিখাই দিব। ঠিক আছে, রয়ে গেলাম। কুরবান হিসাবের এক ছেলে মাসুদ, কুরবান হিসাবের ভাইর বেটা পিন্টু, ভাইগনা গাজল, এই কাজল ছিল আমাদের সেই গ্রুপের 1 নম্বর বেসের কমান্ডার। তা আমি গেলাম যুদ্ধটা, যুদ্ধ করছি শ্রীনগর থানা, যুদ্ধ করছি জয়পাড়া, শেখানগর, গালিমপুর, ওইখানে একটা গান বোর্ড ডুবানো হয়েছে গ্রুপ নিয়ে, গ্রুপ নিয়ে সেখানে, তারপর যুদ্ধ করছি স্বাধীনতার পর মিরপুরে যুদ্ধ করছি, আর ছোটোখাটো যুদ্ধের কথা বললাম না।
করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।